আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদ আনিমা বলছি ক্র্যাপ ক্রিয়েশন বাই লিমা থেকে। আজ আপনারা আমি দেখাবো এই ঝাড়বাটিটি তৈরি করে। এর আগেও আমি একটি ঝাড়বাতি দেখিয়েছি, এটি হলো সেকেন্ড ঝাড়বাতি, আর এইটা হলো এই ঝাড়বাতির প্রথম পার্ট। আর আমার এই ঝাড়বাতি করতে লাগছে 500 গ্রাম জলপাই প্রতি 12 নম্বর, ছক্কা প্রতি 400 গ্রাম, 10 নম্বর ডায়মন্ড প্রতি 65 পিস, অ্যান্ড জুয়েলারি ক্যাপস 65 পিস। আপনারা চাইলে আরও কম ইউজ করতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে। আর রক সুতা 80 নম্বর দুইটা আর 60 নম্বর কাজটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 হাত রক সুতা কেটে নিয়েছি। আমি এখন রক সুতার মধ্যে 6টি পুঁতি ভরবো। 6টি ছক্কা পুঁতি ভরার পর আমি এই রক সুতাটাকে রাউন্ড একটা শেপ দেব। এখন এই জন্য ছোট্ট একটা মাথা আর বড় মাথাটি নিয়ে এভাবে গিট দিলাম। গিট দেওয়ার পর যে ছোট মাথাটি থাকে সে মাথাটি আমি পুঁতির মধ্য দিয়ে ভরে দিয়ে কেটে ফেলবো। এখন আমি এটি কেটে ফেললাম। প্রথম রাউন্ড শেপটা হয়ে গেল, সাথে সাথে আমার প্রথম ঘরটিও হয়ে গেল। আমি এখন 1টি পুঁতি কমন নেব। আমি এখন 1টি পুঁতি কমন নিয়ে নিয়েছি, সেই জন্য রক সুতাটা পুঁতির ভেতর দিয়ে ভরে নিচ্ছি। ভরে নিলাম, এখন আমি এই পুঁতিটা আমি এখন কমন নিলাম। এখন রক সুতার মধ্যে আমি 5টি পুঁতি ভরবো, 5টি 10 নম্বর ছক্কা পুঁতি ভরবো। ভরার পর আমি 1 কমনে এখানে 6-এর ঘর করবো। আমি যে পুঁতিটা কমন নিয়েছি সেটার ভিতর দিয়ে রক সুতা ভরে দিলাম এবং 1টি রাউন্ড শেপের ঘর করে নিলাম। এবং পরবর্তী ঘর জন্য এখন 1টি পুঁতি কমন নেব। আমি 2টি পুঁতিটি কমন নিয়ে নিয়েছি দ্বিতীয় ঘর করার জন্য। এখন 2টা এখানে পুঁতি হলো, একটা আমি মাত্র ঘর করেছি সেটা, আর আমি 1টি পুঁতি কমন নিয়েছি। 2টি থাকার কারণে আমি এখন পুঁতি ভরবো 4টি। 4টি পুঁতি ভরে আমি এখন এইখানে প্রথম যে ঘরটি করলাম সেটার মধ্যে দিয়ে 1টি পুঁতি নিলাম আর 1টা পুঁতি কমন নিলাম। 2টি পুঁতি আর 4টি পুঁতি 20 মিলিয়ে হলো 6টি পুঁতি। দ্বিতীয় ঘরটি করা হয়ে গেছে। আমি তৃতীয় ঘর করার জন্য 1টি পুঁতি এখন কমন নিয়ে নিব। 1টি পুঁতি আমি কমন নিয়ে নিলাম, আবারও আমার 2টি পুঁতি হলো। আমি এখন রক সুতার মধ্যে 4টি পুঁতি ভরবো। 4টি পুঁতি ভরার পর আমি এই ঘরটি কমপ্লিট করে ফেলবো। ঠিক এইভাবে আমি সম্পূর্ণ লাইনটি করব। আমি এই ঘরটি এই লাইনটি তৈরি করার জন্য প্রথমে 4টি পুঁতি নিয়েছি, তারপর ঘরে প্রথমে 5টি, পরে 4টি, এবং লাস্ট ঘরের জন্য 3টি পুঁতি নেব। আমি এই ঘরটি লাইনটির একদম শেষ ঘরে চলে আসছি। এখান থেকে 3টি পুঁতি আছে, এখন আমি 3টি পুঁতি ভরবো। 3টি পুঁতি রক সুতার মধ্যে ভরে এখানে আমি 1টি 6-এর ঘর করবো। এটি হলো এই লাইনের শেষ ঘর। 3টি পুঁতি ভরে নিয়েছি, 1, 2, 3, এই 3টি পুঁতি ধরে আমি এখন এখানে লাস্ট ঘরটি করে ফেলবো। আমার সেকেন্ড লাইনটি হলো 2, 1 কমনে 6-এর ঘর। আমি এখানে 1 কমনে 6-এর ঘর করে নিয়েছি। এই শেপ এই যেই আমি অংশটা এখন করছি, এইটা আমি আগে যে ঝাড়বাতিটি করেছিলাম সেই ঝাড়বাতির মধ্যেও দেখাইছি। তারপর আমি আবার দেখাই দিচ্ছি। এখন আমি তৃতীয় লাইন করব। প্রথমে আমি 2টি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং রক সুতার মধ্যে এখন 4টি পুঁতি ভরলাম। এখন 4টি পুঁতি আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই 2টি পুঁতি কমন নিয়ে এখানে 2 কমনে 6-এর একটি ঘর করব। 6-এর ঘরটি করা কমপ্লিট। এখন আমি 1টি পুঁতি কমন নেব। এখানে আমি এই লাইনটি হবে 2 কমনে 6-এর ঘর, 1 কমনে 6-এর ঘর। আমি এখন 1টি পুঁতি কমন নিয়ে নিলাম। রক সুতার মধ্যে আমি আবার 4টি পুঁতি ভরবো। 4টি পুঁতি ভরে আমি এখানে 1 কমনে 5-6-এর একটি ঘর করব। 4টি পুঁতি ভরে নিয়েছি। এখন আমি মাত্র যে ঘর করেছি সেখান থেকে 1টি পুঁতি আর 1টি পুঁতি কমন নিয়ে আমি এখানে 1 কমনে 6-এর একটি ঘর করলাম এবং দ্বিতীয় ঘরের জন্য 2টি পুঁতি কমন নিয়ে নিলাম। এই লাইনটি হবে আমার 2 কমনে 6-এর ঘর, 1 কমনে 6-এর ঘর। 2 কমনে 6-এর ঘর আমি এখন একটা করব, সেই জন্য 3টি পুঁতি আমি রক সুতায় ভরে নিলাম। এবং এই 2টি পুঁতি আর 1টি পুঁতি আগের ঘরের নিয়ে আমি 3টি পুঁতি আর 3টি পুঁতি টোটাল 6টি পুঁতি দিয়ে 1টি ঘর করে ফেললাম। এবং পরবর্তী ঘরের জন্য আবারও 1টি পুঁতি কমন নেব। সেই 1টি পুঁতি যখন কমন নেব তখন আমার পুঁতি লাগবে 4টি, আর 2টি পুঁতি যখন কমন নেব তখন আমার লাগবে 3টি। আর প্রথম যখন আমি 2টি পুঁতি কমন নেব তখন আমার পুঁতি লাগবে 4টি।
এখন আমি এই পুঁতিটার মধ্যে ভরলাম এবং একটি পুঁতি কমন নিয়েছি সেটার ভিতরে রক সুতা ভরলাম, হয়ে গেল এক কমনে চারের ঘর। এভাবে সম্পূর্ণ লাইনটি করতে হবে। একদম শেষে চলে আসছি, এখন আমি এক কমনে এখানে ছয়ের ঘর করবো, কারণ আমি এই লাইনটি শুরু করেছিলাম দুই কমন নিয়ে। এই এই ঘরটি করার সাথে সাথে আমার এইখানে ছয়টি কর্নার সেফ হয়ে যাবে। এখানে আমি সেই জন্য এই তিনটি পুঁতি আছে, এক দুই তিন, দুই পাশে একটি একটি আর একটি পুঁতি কমন। এখন আমি রক সুতার মধ্যে তিনটি পুঁতি ভরবো, তিনটি পুঁতি ভরে এক কমনে এখানে ছয়ের একটি ঘর করবো। মধ্যে তিনটি পুঁতি ভরে নিয়েছি, এখন আমি এইখানে এই একটি পুঁতি কমন নিয়ে দেখেন করে ফেলেছি, আর আমার ছয়টা কর্নারও হয়ে গেছে সেই সাথে। আমার এই তৃতীয় লাইনটি শেষ, চতুর্থ লাইন। চতুর্থ লাইন করার জন্য আমি একটি পুঁতি কমন নিয়ে নিলাম, আমার চতুর্থ লাইনটি হবে এক কমনে চারের ঘর। এক কমনে একটি চারের ঘর করব, সেই জন্য রক সুতার মধ্যে প্রথমেই তিনটি পুঁতি ভরব। তিনটি পুঁতি ভরে আমি এই একটি পুঁতি কমন নিয়েছি, সেই একটি পুঁতির মধ্যে রক সুতা ভরলাম, চারের ঘর হয়ে গেল। দেখেন এই ঘরগুলো খাড়া খাড়া হবে। আমি আবারও একটি পুঁতি কমন নিয়ে নিলাম এবং রক সুতাটা টান দিয়ে নিলাম। এখন রক সুতার মধ্যে দুটি পুঁতি ভরব, দুটি পুঁতি ভরে এক কমনে এখানে একটি চারের ঘর করব। এই প্রথম যে ঘরটি করেছি সেখানে একটি পুঁতি আর একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এই এভাবে আমি এইখানে চারের ঘর করে নিলাম। এভাবে এই লাইনটি করতে হবে, এক কমনে চারের ঘর, সম্পূর্ণ লাইনটি এমন করেই করতে হবে। এবং আমি তৃতীয় ঘরের জন্য আবারও দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি, তারপরে এক কমনে আবার চারের ঘর করেছি। সম্পূর্ণ ঘরটি এমন করার পর এই একটা ঢেউ ঢেউ ভাব চলে আসবে আর এই ঘরগুলো খাড়া খাড়া হয়ে থাকবে। এমন করে আমি সম্পূর্ণ লাইন করে নেব। মানে চারের ঘরে একদম লাস্ট ঘরে চলে আসছি, এখানে অলরেডি তিনটি পুঁতি আছে, সেই জন্য আমি রক সুতার মধ্যে একটি পুঁতি ভরব। একটি পুঁতি ভরার পর আমি এখানে ঘরটি ক্লোজ করব। আপনারা যখন ভিডিওটা দেখবেন অনেক সময় আপনারা বুঝতে পারবেন না, যখন হাতে কলমে কাজগুলো করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কাজগুলো হবে, কারণ সব কিছু দেখেই পারা যায় না, হাতে কলমে কখনো কখনো করতে হয়। এখন আমি আবারও উপরের লাইন করব, উপরের লাইনটিও আমার সেমভাবেই হবে, এক কমনে চারের ঘর। সেই জন্য প্রথম ঘরের জন্য আমি তিনটি পুঁতি নিলাম, তিনটি পুঁতি নিয়ে এক কমনে এখানে একটি চারের ঘর করলাম। এবং পরবর্তী ঘরের জন্য আমি একটি পুঁতি আবার কমনে নিলাম। এখন আমি রক সুতার মধ্যে একটি পুঁতি দুটি পুঁতি ভরলাম, দুটি পুঁতি ভরে আমি এখানে আবারও একটি চারের ঘর করলাম। এবং পরবর্তী ঘরের জন্য আবার একটি পুঁতি কমন নেব, আবার একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আমি এখানে এক কমনে আবারও চারের ঘর করবো, সেই জন্য রক সুতার মধ্যে আবারও দুটি পুঁতি ভরে নিলাম। ভরে নেওয়ার পর এখানে আমি আবারও একটি ঘর করলাম। এভাবে আমি সম্পূর্ণ লাইনটি করব। এমন আমি দুটি লাইন করে নেব, দুটি লাইন করার সাথে সাথে এই লাইন এইটা হয়ে যাবে, তারপরে আরও একটি লাইন থাকে। এই দুটি লাইন করার পর সম্পূর্ণ ঘরটি ঢেউ ঢেউ একটি ভাব চলে আসবে। লাইনটি শেষ হয়ে গেল, আমি লাস্টের ঘরে চলে আসছি। দেখেন এখানে তিনটি পুঁতি আছে, সেই জন্য রক সুতার মধ্যে আমি একটি পুঁতি ভরলাম এবং ঘরটি ক্লোজ করে দিলাম। আমার এই লাইনটিও শেষ হয়ে গেল, এই লাইনটিও ছিল এক কমনে চারের ঘর। দেখেন ঢেউটিও হয়ে গেছে ছয়টি কর্নার এবং মাঝখানে মাঝখানে ঢেউটিও হয়ে গেছে। এই অংশটুকু আমি আগের একটি ঝাড়বাতিও দেখাইছিলাম, তারপর আমি আবারও এটা দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, আমি আপনারা যেন খুব সহজে ইজিলি বানাতে পারেন সেই জন্য। এরপর আমি পরের অংশটি তৈরি করব। এখন আমি পরবর্তী লাইন শুরু করব। পরবর্তী লাইনটি আমি এখন এখান থেকে করা শুরু করব। আমি একদম কর্নার থেকে পরবর্তী লাইনটি শুরু করব। পরবর্তী লাইনটি হবে আমার আবারও এক কমনে ছয়ের ঘর, এক দুই কমনে ছয়ের ঘর। আমি যে লাইনটি তৃতীয় লাইনটি করেছিলাম ঠিক সেমভাবে এখানেও আবার একটি লাইন হবে। আমি সেই জন্য রক সুতার মধ্যে চারটি পুঁতি ভরে পাঁচটি পুঁতি ভরে নিয়েছি, কারণ আমি এক কমন দিয়ে শুরু করব, সেই জন্য পাঁচটি পুঁতি লাগবে। হয়ে গেল আমার এখানে ছয়ের ঘর। এবং পরবর্তী ঘরের জন্য আমি দুটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন আমি দুটি পুঁতি কমন নিয়েছি,
আর আমার আগের ঘর থেকে একটি পুঁতি আসছে হলো আমার তিনটি পুঁতি। আমি এখন রক্ষসূতার মধ্যে তিনটি পুঁতি ভরবো। তিনটি পুঁতি ভরে আমি এইখানে দুই কমনে ছয়ের একটি ঘর করব। এইটা এই ঘরটি একদম সেম তিন লাইন তিন নম্বর লাইনের মতো হবে। এই লাইনটিও আমি করব ঠিক সেমভাবে। দেখেন আমি এখানে দ্বিতীয় ঘরটি করে নিয়েছি। আবারও আমি দুটি পুঁতি কমন নেব। দুটি পুঁতি কমন নিয়ে এখানে আমি দুই কমনে ছয়ের ঘর করব। ছয়ের ঘর করার জন্য সেই জন্য আবার আমি তিনটি পুঁতি নেব। তিনটি পুঁতি নিয়ে এইখানে আমি দুই কমনে ছয়ের একটি ঘর করব। এখানে আমার ঘর হলো টোটাল দুইটা, দুই কমনে ছয়ের ঘর। এরপরে পরবর্তীতে আমি আবার একটি পুঁতি কমন নেব এবং সেইখানে এক কমনে ছয়ের ঘর করব। এই লাইনটিতে দুটি ঘর হবে দুই কমনে, এক আর ছয়টি ঘর হবে এক কমনে। ছয়টি কোণারে এক কমনে ঘর হবে ছয়ের, আর বাকি সবগুলো দুই কমনে ছয়ের ঘর হবে। আমি এই লাইনটির একদম শেষ ঘরে চলে আসছি। আমি প্রথমে এই লাইনটি এক কমনে শুরু করেছি, সেই জন্য এই লাইনটি শেষ হবে দুই কমনে। আমার এখানে চারটি পুঁতি আছে, দুই পাশের ঘর থেকে একটি একটি এবং দুটি পুঁতি কমন নিয়েছি, সেই জন্য রক্ষসূতার মধ্যে আমি দুটি পুঁতি ভরলাম এবং দুই কমনে ছয়ের একটি ঘর করলাম। আমার ঘর করা এখানে শেষ হয়ে গেছে। আমি রক্ষসূতার মধ্যে প্রতিটি রক্ষসূতাটা আমি পুঁতির মধ্য দিয়ে ভরে দেবো। ভরে দেওয়ার পর আমি এখানে গিট দিয়ে দেবো। গিট দিয়ে বাড়তি যে সূতাটুকু থাকে সেটা কেটে ফেলবো। আমার এই পার্টটি প্রায় শেষ হয়ে গেল। দেখেন এখানে ছয়টি কর্নার হয়ে গেছে এবং পরবর্তী কাজগুলো আমি করবো। এখানে আরেকটু কাজ বাকি আছে, সেইটুকু উপরে পাটের কাজ করব। এখান থেকে এখানে আমি এক্সট্রা রক্ষসূতা জয়েন করে নেব। রক্ষসূতা জয়েন করার নিয়ম হলো একটি রক্ষসূতার মাথায় দুটি গিট দেবেন এবং সেটি যে কোনো একটি পুঁতির মধ্যে ঢুকাবেন। এটা আমি আগেও অনেকগুলো ভিডিওতে দেখাইছি, সেই জন্য আমি এখানে আর দেখাইলাম না। এখানে আমি চারটি পুঁতি ভরলাম। উপরের একটি লাইন দেখেন, এই যে লাইনটি আছে এই লাইনটিতে উপরের এই পুঁতিটাতে আমি এক কমনে পাঁচের ঘর করব। তাহলে এই দিকেও খাড়া খাড়া হয়ে থাকবে। আমি তিন নম্বর লাইন করার পরে যেই ঘরগুলোর মধ্যে আমি এক কমনে চারের ঘর করেছি, ঠিক সেই পুঁতিগুলোর মধ্য দিয়ে আমি এখন এক কমনে পাঁচের ঘর করব। এক কমনে পাঁচের ঘর করার জন্য প্রথমে আমি তিনটি পুঁতি নিয়েছি, তারপরে আমি ঘরটি চারটি পুঁতি নিয়েছি, তারপরে আমি এক কমনে পাঁচের ঘর করেছি এবং পরবর্তী ঘরের জন্য আমি এখন একটি পুঁতি কমন নিয়ে নিলাম এবং রক্ষসূতার মধ্যে এখন আমি তিনটি পুঁতি ভরব। তিনটি পুঁতি ভরে আমি পুঁতি ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর আমি এখন আবারও এই পুঁতিটার মধ্যে ভরলাম মাত্র যে ঘরটি করেছি সেইখানে, আর একটি পুঁতি কমন নিয়ে আমি এইখানে এক কমনে পাঁচের একটি ঘর করলাম। আমার ঘরটি করা হয়ে গেছে। এখন আমি আবারও পরবর্তী ঘরের জন্য আবারও একটি পুঁতি কমন নেব। দেখেন এভাবে খাড়া খাড়া হয়ে থাকবে এবং ঢেউ ঢেউ হবে। এখানে উপরে জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখাবে। এই জিনিসটা আমি এর আগের ভিডিওতেও দেখাইছি, তারপর আমি আবারও দেখাই দিচ্ছি। এই আমি এইখানে আবারও তিনটি পুঁতি রক্ষসূতা ভরলাম এবং এক কমনে এইখানে পাঁচের একটি ঘর করব। এভাবে আমি সম্পূর্ণ লাইনটি করে ফেলব, এক কমনে পাঁচের ঘর। আমি আবারও দেখেন এইভাবে এইখানে ভরবো। আর আমি যে ঘরটা এখন করছি সেই সুতাটা আমি 60 নম্বর সুতা ব্যবহার করছি, কারণ এখানে খুবই চিকন কারণ সুতা লাগবে। কারণ আমি 80 নম্বর রক্ষসূতাতে করেছি, যার কারণে যেই পুঁতির ছিদ্রটা আছে সেটা ভরাট হয়ে গেছে। সেই জন্য উপরের লাইনটি আমি 60 নম্বর পুঁতিতে করে নিয়ে পুঁতি না রক্ষসূতা দিয়ে করে নিয়েছি। আমি এইটা সম্পূর্ণটা ছক্কা পুঁতি দিয়ে করেছি এবং লাস্টের ঘরটি আমি এখানে এসেছি। এখানে আমার অলরেডি তিনটি পুঁতি আছে, সেই জন্য রক্ষসূতার মধ্যে আমি দুটি পুঁতি ভরলাম। তিনটি পুঁতি হলো কী করে, একটি পুঁতি আমি কমন নিলাম এবং দুটি ঘর দুই পাশে একটি ঘর থেকে একটি একটি করে পুঁতি নিয়েছি, হলো আমার তিনটি পুঁতি। এমন করে আমি কমন নিয়েছি এবং ঘরগুলো ভরাট করে ফেলেছি। এভাবে আমার এই লাইনটি শেষ হয়ে গেল এবং বাড়তি রক্ষসূতাটুকু আমি কেটে ফেললাম। মাঝখানে আমি এখন একটি লহর করে দিব, তাহলে এই ঝুলনিটা হয়ে যাবে। সেটা আপনারা আপনার নিজের এইভাবে একটি ঝুলনি করে নিয়েছি। এখানে আমি জাস্ট পুঁতিটা ভরেছি রক্ষসূতার মধ্যে, তারপরে আমি এভাবে দুই মাথা গিট দিয়ে বেঁধে দিয়েছি। হয়ে গেছে আমার ঝুলনি তৈরি করা। এখানে আমি পুঁতির কাজ করব। এখানে আমি ঝুলনি দেব। ঝুলনি দেওয়ার জন্য আমি প্রথমেই এইখানে কর্নার থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম।
এখানে আমি তিনটি পুঁতি জলপাই পুঁতি ভরবো, তারপর একটি ক্যাপ, তারপরে একটি ডায়মন্ড। দেওয়ার পর আমি ক্যাপের ভেতর দিয়ে রক্তসাটা আবারও পুনরায় ভরলাম। ভরার পর আমি এখন তিনটি জলপাই পুঁতির মধ্যে ভরবো। ভরার পর এইটা ক্লোজ করে দেব। এটি একটি ঝুলনি, আমি এই ঝুলনিটার জন্য তিনটি জলপাই পুঁতি, একটি ক্যাপ আর একটি ডায়মন্ড ব্যবহার করেছি। কর্নারে দুটি ঝুলনি হবে এক কমনে, আর বাকি যে ঝুলনিগুলো হবে সেইগুলো দুই কমনে হবে। আমি এখন এই কর্নারে একটি ঝুলনি করেছি এবং একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। আবারও জলপাই তিনটি পুঁতি ভরলাম। ভরার পর একটি ক্যাপ, তারপর একটি ডায়মন্ড পুঁতি ভরলাম। ভরার পর আমি পুনরায় রক সুতাটা আমি ক্যাপের ভেতর দিয়ে আবার জলপাই পুঁতির ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। নেয়ার পর ঝুলনিগুলো হয়ে যাবে। আমি ঝুলনিটা দ্বিতীয় ঝুলনিটা তৈরি করে নিলাম। দ্বিতীয় আমি কর্নার থেকে শুরু করেছি, সেই জন্য এক কমন দিয়ে শুরু করলাম। একটি পুঁতি কমন নিয়ে আমি এখানে দুটি ঝুলনি করলাম। এরপর আমি পরবর্তীতে দেখেন এখানে আমি দুটি পুঁতি কমন নেব, কারণ এক কমনে আমি এখানে অলরেডি কর্নারটা করে ফেলেছি। এখন আমি দুটি পুঁতি কমন নেব। দুটি পুঁতি কমনে আবারও তিনটি জলপাই পুঁতি ভরবো রক্সুতার মধ্যে এবং একটি ক্যাপ ভরবো। জলপাই আমি তিনটি পুঁতি এখন ভরে নিলাম। এখন একটি ক্যাপ ভরবো, ক্যাপ ভরার পর একটি ডায়মন্ড। আবারও পুনরায় ক্যাপের ভেতর দিয়ে ডায়মন্ড জলপাই পুঁতির ভেতর দিয়ে রক্তসুতাটা বের করে নিয়ে আসব। এখানে আমি দুই কমনে একটি ঝুলনি করলাম। এই লাইনটি এই যে যে লাইনটি আমি এখন ঝুলনি করছি সেখানে আমি এখন দুই কমনে একটি করে ঝুলনি করব, আর ছয়টি কর্নারে এক কমনে দুটি ঝুলনি করব। আর ঝুলনি করার জন্য তিনটি জলপাই পুঁতি আর একটি ক্যাপ আর একটি ডায়মন্ড পুঁতি নিয়েছি, এবং আবারও পুনরায় ক্যাপের ভেতর দিয়ে ডায়মন্ড পুঁতি দিয়ে আমি রক্তসুতাটা বের করে নিয়ে আসছি। এমন করে আমি দুই কমনে একটি করে ঝুলনি করব এবং কর্নারে আবার দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। আবার তিনটি ডায়মন্ড এবং ক্যাপে ভরে নিয়েছি। কপের ভেতর দিয়ে আবারও আমি রক্তসুতা ভরে নিয়েছি, তারপর জলপাই পুঁতির ভেতর দিয়ে। এমন করে আমি ধীরে ধীরে সবগুলো ঝুলনি এখানে আমি করে নেব। আবার আমি দেখেন কর্নারে এসে পড়েছি, এখানে একটি পুঁতি কমন নিলাম। কমন নিয়ে আবারও তিনটি জলপাই পুঁতি ভরবো, তারপরে একটি ক্যাপ, তারপরে একটি ডায়মন্ড। আমি এই জুয়েলারি ক্যাপের ভেতর দিয়ে আবারও আমি রক্তসুতাটা বের করে নিচ্ছি, তারপরে তিনটি ডায়মন্ড জলপাই কালার পুঁতির মধ্যে তারপরে বের করে নেব। আবারও আমি দুটি করে পুঁতি কমন নেব। ঠিক এমন করে সম্পূর্ণ ঝুলনিটি আমি দিয়ে ফেলব। সম্পূর্ণ ঝুলনিগুলো দেওয়া হয়ে গেছে, এটার কাজ শেষ এবং আমি পরবর্তী কাজটি শুরু করব। আমি করব পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপের জন্য আমি আবারও চার হাত রক্তটা কেটে নিয়েছি, তারপর এই রক্তটার মধ্যে আমি তিনটি পুঁতি ভরে নিলাম। তিনটি পুঁতি ভরে নেওয়ার পর এখন একটা চতুর্থ পুঁতি নেবো, যেটাতে আমি ঘরটি ক্লোজ করব। এখন আমি এখানে চারের ঘরে লম্বা একটি লাইন করব। চারের যে ঘরটা আছে চারের ফুলের আমি ১৯টা ঘর করে একটি লম্বা লাইন করব। এবং আমি এখন দ্বিতীয় ঘরটি করছি, সেই জন্য দুটি পুঁতি একটি একটি করে দুটি রক্তসুতা ভরলাম এবং তৃতীয় একটি পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করে দিলাম। পরবর্তী ঘর আমি সেমভাবেই করব। এর রক্তসুতার মধ্যে আলাদা আলাদা রক্তসুতার মধ্যে একটি একটি পুঁতি ভরব এবং তিন নম্বর পুঁতি একটি ভরে সেটাতে আমি ঘরটি ক্লোজ করব। এমনই করে আমি সম্পূর্ণ লাইনটি করব। এই লাইনটি হবে আমার ১৯টি ঘরের। আমি লাইনটি করিনি, আমি এখানে ১৮ ঘর করেছি। আমি এখন ১৯তম ঘরটি করব, সেই জন্য আমি একটি রক্তসুতার মধ্যে তিনটি পুঁতি ভরব। তিনটি পুঁতি ভরে আমি তিন নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করে দিব। তাহলে আমার সাইডের দিকে চলে যাবে রক্তসুতাটা, সাইডের দিকে চলে যাওয়া গেল আমার রক্তসুতাটা। এখন আমি নিচের দিকে যে রক্তসুতাটা আছে সেই রক্তসুতার মধ্যে তিনটি পুঁতি ভরব। ভরে নিলাম তিনটি পুঁতি এবং তিন নম্বর পুঁতিটি দিয়ে আমি এখন ঘরটি ক্লোজ করে দেব। তিন নম্বর পুঁতিটি দিয়ে আমি ঘরটি ক্লোজ করে দিলে আমার ঘরটি ক্লোজ করা হয়ে যাবে এবং একটি ঘরও হয়ে যাবে। এবং পরবর্তী ঘরের জন্য আমি বাম পাশে যে রক্তসুতাটা আছে সেটা দিয়ে একটি পুঁতি কমন নিলাম। এখন আমি রক্তসুতার মধ্যে দুটি পুঁতি ভরব। দুটি পুঁতি ভরে দুই নম্বর পুঁতিটি দিয়ে ঘরটি ক্লোজ করব। মোটামুটি এতদিনে যারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি এই চারের ফুল এবং লাইনটা করা শিখে নিয়েছেন। আমি কয়েকদিন আগে একটি ব্যাগ আপলোড দিয়েছি, সেটাও এবং চারের ঘরের। তাই আশা করছি আপনারা এইটা করতে পারবেন। এমন আমি তিনটি লাইন করব। অলরেডি আমি দুটি লাইন
আমি 19 ঘরে 3টি লাইন করে নিয়েছি। দেখেন 1 2 3 তিনটি লাইন করা হয়ে গেছে, 19টা ঘর লম্বায় 19 এবং পাশে 3টি ঘর আমি করেছি। এখন আমি এভাবে এটা ভেঙে নেব, ভেঙে নিলাম আমি। এখন আমি এইটাকে রাউন্ড একটা শেপ দিব। দেখেন অনেকটা 3টা ঘর হয়েছে কিন্তু রাউন্ড শেপ হয়নি, মাঝখানে একটু ফাঁকা আছে। সেই জন্য আমি এখন রক্তসূতার মধ্যে একটি বললাম, যেই রক্তসূতার নিচ থেকে আছে সেইটা। তারপরে আমি একটি বাম পাশের একটি পুঁতির মধ্যে রক্তসূতাটা ভরলাম। দেখেন এখানে মাথাটা রাউন্ড হয়ে গেছে। এখন আমি একটি পুঁতি একটি পুঁতি রক্তসূতার মধ্যে ভরবো। ভরে এটাকে আমি ক্লোজ করব। ক্লোজ করলে হয়ে যাবে এখানে একটি চারের ঘর, সেই সাথে এই রাউন্ডটা একটা শেপও হয়ে আসবে। এবং পরবর্তী ঘরের জন্য ঠিক সেমভাবে আমি আবারও করে যাব ঘর। সেমভাবে আমি ঘর করে যাব, দুই পাশ থেকে একটি একটি পুঁতি নেব এবং একটি পুঁতি দিয়ে ঘরটি ক্লোজ করে দেব। এমন করে সম্পূর্ণ লাইনটি আমি ভরাট করে দেব। তাহলে এখানে রাউন্ড একটা শেপ চলে আসবে। খুব ইজিলি করে আপনারা এই রাউন্ড একটা বৃত্তর শেপ করতে পারবেন। মোটা একটি রাউন্ড, চার কোণচ্ছে বা স্কোয়ার যেটাই বলেন, তেমন একটা রাউন্ড একটা লম্বা লাইন করে নিতে পারবেন। এটা দিয়ে আপনার ব্যাগের হ্যান্ডেলও করতে। দেখেন এই লাইনটি অনেক শক্ত হয়েছে। আমি এখানে 80 নম্বর রক্তসূতা ব্যবহার করেছি, যার কারণে আমার এই লাইনটি খুব শক্ত হয়েছে। এখন আমি রক্তসূতার মধ্যে একটি একটি পুঁতি ভরবো। ভরে নিলাম, দেখেন এখন আমি যেই লাইনটিতে আমি এই পুঁতিটা ভরেছি ঠিক হাত দিয়ে আমি ওইভাবে নেব। এবার আমি এইভাবে হাত দিয়ে নিয়ে সমান করে ঠিক সেম ঘরেই অপোজিট পাশে যে ঘরটি আছে সেটির মধ্যে পুঁতিটা ভরে ঘরটি ক্লোজ করে দেব। ঘরটি আমি ক্লোজ করে দিলাম। এখন আমি এখান থেকে একটি দুই পাশ থেকে একটি একটি পুঁতি কমন নেব। কমন নেওয়ার পর আবার একটি পুঁতি ভরে ঘরটি ক্লোজ করে দেব। এমন করে এখানে গোল একটা বৃত্ত হয়ে যাবে। গোল আমি এখন একটি এখানে রেখে এই দুই পাশ থেকে একটি একটি পুঁতি নিয়েছি। এখন একটি পুঁতি ভরবো রক্তসূতার মধ্যে, ভরে ঘরটি ক্লোজ করব। এবং আবারও আমি পরবর্তী ভেতর সাইডে এই যে ভেতরে দেখেন, ভেতরে এই যে আমি আঙুল দিয়ে রাখছি এখানে আমি একটি পুঁতির মধ্যে এখন রক্তটা ভরবো। ভরে নিলাম, আবারও আমি এখানে বাম পাশেটাও এইভাবে করে নিলাম। তারপরে একটি রক্তটা দিয়ে এখানে একটি পুঁতি দিয়ে এখানে ক্লোজ করে দিলাম। এই আমার রাউন্ড শেপটা হয়ে গেছে। খুব ইজিলি এই শেপটা আপনারা করে নিতে পারবেন। এবং এখন বাড়তি যে সুতাটা আছে সেইটা এই জায়গাটুকুর মধ্যে বারবার ঘুরাই দিবেন, তাহলে জায়গাটা আর বোঝা যাবে না এবং শক্ত একটি শেপ আসবে। সেটা আপনি চাইলেও এটা বাঁকাতে পারবেন না সহজে, একদম স্ট্রং হয়ে যাবে। এখানে দুটি রাউন্ড করেছি, এটা 20-এর ঘরের রাউন্ড আর এইটা হলো পরবর্তীটা নিচে যেটা আমি করেছি সেটা 40-এর ঘরের রাউন্ড, এটা 40-এর ঘরের। আমি এমন দুটি রাউন্ড শেপ করে নিয়েছি, আপনারা এভাবে করে নেবেন। আমি প্রথম পার্টি এখানে শেষ করছি এবং পরবর্তী পার্টি আমি খুব তাড়াতাড়ি আপলোড দেব, সেই জন্য আপনারা আমার সাথেই থাকেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অ্যান্ড লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।